সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমবাড়িয়ার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা এখানে দেখছি বেশ কিছু গরু ফালে বাঁধা আছে, প্রায় চব্বিশটি না কটা, 22টি, সব কিন্তু কুরবানির উপযুক্ত সার গরু। এগুলা কিন্তু লাইভ ওয়েটে বিক্রি করবেন, রফিকুল কত দামে বিক্রি করেছেন, কত দাম হয়েছে লাইভ ওয়েটে বিক্রির জন্য, এগুলা কিন্তু সংগ্রহ করলেন আমবাড়িহাট থেকে। রফিকুল, আমরা কথা বলি, ভাই ভালো আছো? এগুলা কি লাইভ ওয়েটে বিক্রির জন্য তুমি কিনলা? হ্যাঁ জি ভাই, লাইভ ওয়েটে। জি জি, লাইভ ওয়েটে বিক্রির জন্য সংগ্রহ করলেন গরুগুলো। এখানে 22টা আছে না? হ্যাঁ, এখানে 22টা। এগুলা কে নিচ্ছে? এগুলা ভাই নিচ্ছে, আঙ্কেল নিচ্ছেন। আঙ্কেল একটু আসেন, আপনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসাটা আঙ্কেল? ভালো আছেন? হ্যাঁ আছি ভালো। আপনার বাসাটা কোথায়? আমার বাসাটা হচ্ছে বোয়ালখালী, শ্রীপুর, খরমদ্বীপ। আচ্ছা, আমার অ্যাগ্রো ফার্মের নাম হচ্ছে NKRL অ্যাগ্রো ফার্ম। আচ্ছা আচ্ছা, নিজামউদ্দিন মাহমুদ হুসাইন। হ্যাঁ, এটা আমরা এটা পরিচালনা। ডিস্ট্রিক্ট কোনটা? ডিস্ট্রিক্ট হচ্ছে বোয়ালখালী। বোয়ালখালী ডিস্ট্রিক্ট, চট্টগ্রাম। চট্টগ্রাম, চট্টগ্রাম বোয়ালখালী। বোয়ালখালীর নাম গুলো অনেকে চিনবে না। নাম শুনছেন? হ্যাঁ, কালুঘাট ব্রিজ। হ্যাঁ, যেটার জন্য আমাদের বিখ্যাত কালুঘাট, বিখ্যাত মুসলিমউদ্দিন এমপি সাহেব, বাদল এমপি সাহেব, জি জি, ওনারা যেটার জন্য অনেক চেষ্টা করছেন, কিন্তু এখনো হয়নি। আচ্ছা, যাই হোক, ও দূর ভবিষ্যতে ইনশাল্লাহ হবে। আচ্ছা, তো আমরা ওই বোয়ালখালীর ওই বোয়ালখালী থেকে আসছেন। তো রফিকুলের সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন? সাথে আমার যোগাযোগ হচ্ছে যে ওই ইউটিউবের মাধ্যমে। ইউটিউবের মাধ্যমে আজকে আমি প্রায় 2 মাস উনি আবার ওই লটে গরু বিক্রি করে, হ্যাঁ, ওনার থেকে লটে গরু অলরেডি ওনাকে না দেখে আমি কিনেও ফেলছি। লটে কিনে নিয়েছেন? 12টা কিনছি। আচ্ছা, ওইটা ওই এখন এসে দেখতেছি যে এটা এই 12টা কি এইখানে কিনছিলেন না? না, আমি ওখান থেকে অনলাইনে কিনছি। আমি টাকা ঢুকাই দিছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওনার থেকে কিনছি। তো দেখি যে না, কথা আর কাজের মধ্যে মিল পাইছি, মিল পাইছি আলহামদুলিল্লাহ। আর উনি এখন চেষ্টা করে অনেক কষ্ট করছে, আপনারাও দেখতেছেন সবাই, সকাল থেকে ওনার আলতোসা আঙ্গুলে অসুস্থ, তারপরেও উনি আসছেন। আমাকে এই গরুগুলো যেগুলো দেখতেছেন, এগুলো উনি 440 টাকা বলতেছেন। আমি যাই হোক, একটা হবে আর কি, 440 আর কি, কথা হয়েছে আর কি, লাইভ ওয়েটে একটা হবে, যেহেতু ওনার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। জি জি জি, কালকে উনি আমাদেরকে সবাইকে আবার গরুর মাংস দিয়ে বাচ্চা খাওয়াইছে, অনেক কষ্ট করছেন। তো যাই হোক, সেই আবদার তো ওনার উপর আছে, আবদার একটা আছে, আছেই না? আমরা তো বলি যে রফিকুল আমাদের ছোট ভাইও হয়, আমরা ছোট ভাই করে বলি, হাটে তো দূর থেকে আসছি, গরুগুলো যদি একটা পর্তা ফেলতে না পারি, আমরা ক্রেতারা তো নিয়ে ইয়া করতে পারবে, লাভ করতে পারবে। হ্যাঁ, সেই জন্য আমরা আসলে সেবামূলক একটা প্রতিষ্ঠান, এটা NKRL অ্যাগ্রো ফার্মটা হচ্ছে একটা সেবামূলক, সেবামূলক, আমরা অতিরিক্ত কোনো দাম দর করি না। আচ্ছা, এই 2-4 হাজার টাকা পাইলে বাস, রিজনেবল প্রাইসের মধ্যে ছেড়ে দিই। গত বছরও এরকম করছি, সবাই সন্তুষ্ট আমাদের উপর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া। আশা করি এবারেও সন্তুষ্ট হবে, রফিকুল ভাইয়ের প্রচেষ্টা আমাদের আপনাদের উদ্যোগ সার্থক হবে ইনশাআল্লাহ, আশা করি। হ্যাঁ, গরুগুলো ইনশাআল্লাহ, আপনি তো দেখতেছেন, জি জি, গরু তো অত্যন্ত ভালো, বাসা বাসা খুব সুন্দর গরু নিচে, আপনি সবগুলোর একটু প্রতিটাই দেখাবো আমরা, এবং আমরা কেমন দামে সংগ্রহ করলো সেই তথ্যটা আমরা দর্শকদেরকে দিব। যেহেতু লাইভ ওয়েটে মাপে দিবেন, এখানে রেটটা বললে সমস্যা নেই, দাম তো জানাজানি হবে। দর্শক শুনলেন যে একুরেট যদি থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই হয় না, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় 19-20 হয়। জি জি জি, 19-20 হয়, কিন্তু আমরা জানি রফিকুলের ক্ষেত্রে এই জিনিসটা হয় না, হয় নাই। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু রফিকুলের সঙ্গে কথা বলি। রফিকুল, আছে বাজার কেমন হলো? বাজার সম্বন্ধে বলো। ওয়ালাইকুম আসসালাম, বাজার সম্বন্ধে বলো আজকে। বাজার ভাই, বাজার মোটামুটি আমদানি প্রচুর। আচ্ছা, আমদানি প্রচুর হচ্ছে, কিন্তু এখন বাজার যে হিসাবে আছে বাজারটা, ছোট গরুর দাম নিয়ন্ত্রণ আছে, ছোট গরু একটু রেটটা বেশি, ছোট গরুর রেটটা বেশি। আমরা কিন্তু ছোট গরু কিনা চিন্তা করছিলাম। আচ্ছা, ভাই বলছে ছোট গরু, আমি ভাই বলছি ভাই ছোট গরু করতে হবে না, এটার মন মনের গরুগুলো। জি জি, আপনার এখানে দেখ চাচ্ছে যে 80-85-90। আচ্ছা, কি ছোট গরু আমরা কিভাবে কিনবো? ছোট গরুর দামটা বেশি, অনেক বেশি, সেই তুলনায় বড় গরুর দামগুলো কম। বড় গরুর দাম ঠিক আছে, বড় গরুর দাম ঠিক আছে। দর্শক শুনলেন যে বড় গরুর দাম কিন্তু কম, আপনারা যারা বড় গরু সংগ্রহ করতে চান চলে আসবেন এই সমস্ত হাটে, দাম কিন্তু এখন কম চলছে।
তো বাজার তো দেখলাম বাজার প্রচুর আমদানি আছে, এখন হাট শেষ হয়ে গেছে, তারপরে দেখি গরু আছে। জি জি। তো ক্রেতা কি কম নাকি আজকে? না ক্রেতা কম আসল, কিন্তু ক্রেতা কম বলা চলবে না, কিন্তু ক্রেতাও আছে, আমদানি প্রচুর। না প্রচুর আমদানি হলে গরু থাকবেই শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত থাকবে। কেনার সুবিধা হয়, আনন্দ হয়, কেনার খুব ভালো হয়। হ্যাঁ ভালো লাগে। তাহলে কিনতে দলে আজকে দিচ্ছ? হ্যাঁ আমরা সকালে নামছি, সকালে নামার পরে বৃষ্টি নামছিল তো ওই জন্য বাজারটা একটু শেষে বাজারটা ভাঙতেছে আর কি। তা আমরা একটু দু একটি করে দাম শুনি, যেহেতু লাইভ ওয়েটে বিক্রি করবেন 440। আমরা এই এই যে হ্যাঁ, যেহেতু আমার এটা লস হলো আমাকে দিতে হবে, লস হলো দিতে হবে, লাভ হলো দিতে হবে। হ্যাঁ আমি কথা দিয়ে দিচ্ছি। তা আমরা দুই একটা যে দেখব, যেমন এই স্যাম্পল জোড়াটা দেখি, এই যে জোড়াটা স্যাম্পল জোড়াটা বলতে কি এখন এখানে বলা যাবে না, আপনি এখানে গরুগুলো চেয়ার রাখবেন। আচ্ছা গরুগুলো দেখি, তারপরে তোমার একটু বলো, দুই একটা বলো, দর্শককালে বুঝবে যে তুমি যে নিচ্ছ। না আমার 440 টাকা দিলে লাভ হবে, লাভ হবে। হ্যাঁ লাভ না হলে কেন দেবো আমি? আচ্ছা আচ্ছা, লস তো করবো না। দর্শক 440 টাকা, কোনো ভাই যদি 40 টাকা করে দেয় সবারই লাভ হবে, সবারই লাভ হবে। কিন্তু গরু দিলে হবে না, কিন্তু গরু এরকম সুন্দর, একদম সুন্দর গরু তো 440 টাকা। আমি আমি বলি, আমার অভিজ্ঞতা থেকে বলি দর্শক, এই 440 টাকা এই গরু কিন্তু দেওয়া কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। কেউ দেয় পেট মোটা দেশাল এই গরু দেয়, কিন্তু আমি তো অরিজিনাল সাইওয়াল, অরিজিনাল সাইওয়াল এবং পেট নাই। হ্যাঁ পেট নাই, দেখেন এটা এটা তুমি কিভাবে সম্ভব করবা? এটা আমার তো এই যে মাথায় আসছে না, বলতে কি এখানে কোনো খাওয়া নাই, এই হাটে কিনছি, এখন এখানে যাই ট্রাকে মাল চড়ে দিয়ে ট্রাক, এই যে ট্রাক সহ লোড করে দিবে, ওই যে ট্রাকটা, ট্রাক মাপে নেওয়া, মাপে নেওয়া হয়েছে, স্কেল করা হয়েছে, স্কেল করা হয়েছে, এখন এই গাড়ি উঠে দেবো, ওই স্কেল গাড়ি চড়ে দেবো, এটা টোটাল হয়ে যাবে। লাভ লস এটা আমার ভাগ্য, ভাগ্য। 22 টাকা করে কিনছে, 22 টাকা করে মধ্যে কি আমি এই 5000 টাকা লাভ পাবো না? হ্যাঁ ইনশাআল্লাহ আমরা দোয়া রাখি, অবশ্যই 5000 টাকা লাভ করার চিন্তা করে, আমি তো করবো না। আচ্ছা আচ্ছা, আমার খরচা মোচা বাদ দিয়ে যদি স্কুলে দেওয়ার পরে যদি আমার হাটের মধ্যে 5000 টাকা লাভ হয়, এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, তো দর্শক শুনলেন যে কত সহজ সরল একটি কথা বলে দিলেন রফিকুল, যে ওনার যা লাভ হবে সেটা দিয়ে আলহামদুলিল্লাহ, কারণ এত সুন্দর গরু 430 টাকা লাইভ ওয়েটে পাওয়া কিন্তু অ্যাকচুয়ালি একটু কষ্টকর ব্যাপার। এই দেখুন, এই যে দেখুন অনেক ভালো পার্সেন্টেজের, এই যে না না ঠিক আছে দেখতে পাচ্ছি, পার্সেন্ট কিন্তু অনেক হাই। এই যে দেখুন গরুগুলা, এই যে ছোট ছোট গরু দিয়েছেন, আমরা গরুগুলা দেখাই দর্শক আপনাদেরকে, এই যে দেখুন লাভ কম সেল বেশি, লাভ কম সেল বেশি, সেল বেশি, সেল বেশি। এখানে 22টি গরু আছে দেখুন, হ্যাঁ সব কিন্তু পাকড়াও আছে তো দেখতেছি, পাকড়াও আছে এখানে, দাঁতা গরু সব, দাঁতা সব, দাঁতা গরু, দাঁতা গরু। 440 টাকা লাইভ ওয়েটে বিক্রি করলেন, এই হাট থেকে কিনে হাট থেকেই মেপে দিচ্ছেন, এখানে মেপে দিব, এখানে মেপে দিব, তো ওই যে গাড়ি লোড, কোনো নিয়ে যাওয়া নাই, খাওয়ার নাই, কোনো কিছু নাই, খাওয়া নাই, আমার কোনো খরচ নাই। আচ্ছা আমি কিনছি ভাই, গাড়ি স্কেল করে নিয়ে আসছো, স্কেল উঠাবা, স্কেল উঠে আমি দিয়ে দেবো যা লাভ আছে এটা। আচ্ছা আমাকে একটা গরু মনে করছে, এই গরুটা কত কিছু আমাকে এটা একটা বলো খালি। না এখানে দাম বলা যাবে না ভাই, বলা যাবে না, নিয়ে না দাম বলা যাবে না, বলা যাবে না, না দাম বলা যাবে না, দাম বলা যাবে না, কথা আছে স্কেলের সঙ্গে আসবে, দামের সঙ্গে আসবে না, না না আমার কথা আছে স্কেলে 440 টাকা করে আমি এটা লাভ হোক আর লস হোক সেটা আমি দেওয়ার মালিক দিব, দেওয়ার মালিক দিব। হ্যাঁ জি, তো দর্শক শুনলেন যে 440 টাকা, তো আমরা বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আমি রফিকুলের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনার রফিকুলের নাম্বারটি সংগ্রহ করে রাখবেন এবং স্ক্রিনে দেওয়া থাকবে। দেখুন গরুগুলো প্রত্যেকটা গরু কিন্তু রঙের গরু এবং খুব আকর্ষণীয় সাইওয়াল, দেখুন দর্শক পার্সেন্টেজটা, এগুলো হয় না ক্রসগুলো হয়, ক্রস ফ্রিজিয়ান সব কিন্তু দিয়েছেন, দেখুন দর্শক চমৎকার রঙের ষাঁড় গরু আজকে কিন্তু দিয়েছেন রফিকুল, চট্টগ্রাম থেকে এসছেন ভাইরা, লাইভ ওয়েটে সংগ্রহ করলেন, আমবাড়ি হাট থেকে মেপে নেবেন। তো আমরা বিদায় নিচ্ছি দর্শক, তো রফিকুল নাম্বারটা ভাই 01717 01717 15 15 28 28 44 44। অনেক ধন্যবাদ। হ্যাঁ ভাই, আপনারা যারা সংগ্রহ করতে চান লাইভ ওয়েটে দর্শক, রবিগুলের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার হাতেরকে হাট থেকেই সে সংগ্রহ করে দিবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। উনি যদি মনে করে ভাই আমি একদিনে নিবো না দুই দিনে নিবো, বেশি বেশি নিবো দুই হাট করে নিবো, আচ্ছা ওইটা দেওয়া যাবে, দুই হাট মিলেই দেওয়া যাবে, দুই হাট মিলে দেওয়া যাবে। ভাই আসছে উনি কিন্তু একবারে, এইটা তো কিনতে হয়েছে সমস্তটাই তোমার মেধা দিয়ে। হ্যাঁ আমার মেধা দিয়ে কিনছি, এবং তোমাকেই দাম দর করতে হয়েছে, এটা লাইভ ওয়েটটা ধারণা নিতে হয়েছে, ভাইয়ের খালি পছন্দ, ওনার পছন্দ, উনি বলছে আমার এটা লাগবে, এটা লাগবে, আমি কি বান্ধে কিনি 1 লাখের গরু, তোমাকে তো লাইভ ওয়েটটাকে হিসাব মিলিয়ে নিতে হবে, তারপরে তোমাকে কিনতে হবে। আমি 1 লাখের গরু 80,000 কিনলো, উনি এটা নেবে, আচ্ছা আচ্ছা, আবার 1 লাখের গরু 1,20,000 কিনলো, উনাকে এটা নেবে, ওটা ওই করে নেবে, ওটাই নেবে, কিন্তু আমাকে 40 টাকা করে মাফি দিতে হবে, 40 টাকা, 50 টাকা দিবে না দিবে, আচ্ছা আচ্ছা, এখন আমি লস করলো আমাকে দিতে হবে 440 টাকা করে লাইভ ওয়েটে। অসংখ্য ধন্যবাদ রবিগুরু, কথা বলে অনেক ভালো লাগলো, তো দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।